ওকে, যেটা বলছিলাম আমরা যে ডিমান্ড স্ট্র্যাটেজির দুটো তিনটা জিনিস আমরা দেখেছি, এর মাঝে একটা ছাড়া পড়ে গিয়েছিল, আমি সেটাকে আরেকবার নিয়ে আসছি বলার জন্য। খেয়াল করুন, ডিমান্ড স্ট্র্যাটেজি আরেকটা, সেটা হলো শিফট ডিমান্ড টু কমপ্লিমেন্টারি সার্ভিস। ডিমান্ডটাকে আমরা শিফট করতে পারি, মানে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, কিসে? কমপ্লিমেন্টারি সার্ভিসে। কাস্টমারের ডিমান্ড যে কারণে কাস্টমার পারচেস করতে এসেছে, আমরা তো বললাম যে ডিমান্ড যদি বেশি থাকে আমরা তাদেরকে কি করতে পারি, একটা স্ট্র্যাটেজি যে তাদেরকে অন্য কোনো সার্ভিসে দেওয়া যায় কিনা যদি তাদের ওয়েট করতে হয়। ওকে, আচ্ছা, কমপ্লিমেন্টারি সার্ভিসের এইখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, খেয়াল করুন। সার্ভিসেস প্রোভাইডেড ফর কনজিউমার্স টু মিনিমাইজ দেয়ার পারসিভড ওয়েটিং টাইম, সাচ অ্যাজ ড্রাইভিং রেঞ্জেস অ্যাট গলফ কোর্সেস, আর্কেডস অ্যাট মুভি থিয়েটার্স, অর রিডিং ম্যাটেরিয়ালস ইন ডক্টরস অফিস। কমপ্লিমেন্টারি সার্ভিস হলো সেই সার্ভিস যেটা হলো একটা সার্ভিস নিতে গেলে পাশাপাশি যদি অন্য কোনো সার্ভিস থেকে থাকে, মানে ওই সার্ভিসের উপর প্রেশার কমানোর জন্য যে সার্ভিসটা করা হয় সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি সার্ভিস, বা তাদের ওয়েটিং টাইমটাকে যেন বোরিং না হয় সেটাকে ঠিক রাখার জন্য অন্য সার্ভিস অফার করা। এটার কারণে আমরা মোটামুটি ডিমান্ডটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমি যদি উদাহরণ দেই, সবচেয়ে বড় উদাহরণ আপনারা খেয়াল করবেন যে ডক্টরের চেম্বারে গিয়ে, ডক্টরের চেম্বারের বাহিরে অনেকেই ওয়েট করে থাকে। সেক্ষেত্রে কি থাকে বলুন তো? ডক্টরের চেম্বারের বাহিরে সাধারণত আমি যেটা দেখি এখনো আছে সেটা হলো টেলিভিশন, একটা স্ক্রিন থাকে, স্ক্রিনে করে কোনো খেলা বা কোনো মুভি, কোনো গানের কোনো একটা চ্যানেল চলতে থাকে, হয়তো বা সাউন্ড কম দিয়ে। এতে করে কি হয়, ডাক্তার তো একসাথে সবাইকে সার্ভিস দিতে পারবে না, একজন করে যাবে তার সার্ভিস নিয়ে বেরিয়ে আসবে, বাকিরা এই যে এঙ্গেজ হয়ে থাকবে কোনো না কোনো কাজ দেখছে। এর বাইরে যেটা হয়ে থাকে, অন্যান্য জায়গায় আরো দেখেছি যে যদি আপনারা ডায়াগনস্টিক সেন্টার দেখেন বা হসপিটাল, সেই জায়গাগুলোতে কিন্তু আরেকটু ভালোভাবে স্ক্রিন যেমন থাকে, মনিটর যেমন থাকে, সাথে করে কিছু ম্যাটেরিয়াল থাকে, যেমন নিউজ পেপার থাকতে পারে, ম্যাগাজিন থাকতে পারে, সেগুলো দেখে দেখে পড়ে পড়ে সময় কাটাতে পারে একজন যে কাস্টমার ওয়েট করছে। ওকে, এইগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি সার্ভিসে তাদেরকে জড়িত রাখা, তাতে করে তাদের ডিসস্যাটিসফ্যাকশন যেন না হয়। আরো একটা মজার জিনিস আছে, আপনারা রেস্টুরেন্টে গিয়ে যে অর্ডার দেন মেইন মিলের জন্য, যে আপনারা রাইস নেবেন, রাইসের সাথে মানে আর অন্য কিছু নেবেন, সেটা হলো মেইন মিল। কখনো কি এমন হয়েছে যে সেটার জন্য তো সময় নাই, যে মোটামুটি আপনারা 20 মিনিট ওয়েট করেন বা 15 মিনিট, আমরা নিয়ে আসছি যত দ্রুত সম্ভব। এর মধ্যে আপনাদের কি কখনো এমন কি শুনেছেন যে স্যার এছাড়া এই টাইমের মধ্যে অন্য কিছু কি খাবেন, আমাদের শর্ট আইটেম এটা আছে যেটা আপনি বললেই এখনই দিতে পারবেন? যেমন হতে পারে যে আপনি সফট ড্রিঙ্কস দিতে পারেন, আপনি তো মিলের অর্ডার করেছেন, কোনো অ্যাপিটাইজার কি নেবেন কিনা? অ্যাপিটাইজার কি হতে পারে? অ্যাপিটাইজার মানে খাবারের ক্ষুধা বাড়িয়ে দেওয়ার জন্য যে আইটেমটা মেইন মিলের আগে যেটা খাওয়া হয়, যে আপনি রাইস খাবেন, ঠিক আছে, একটু স্যুপ খেতে পারেন। আচ্ছা, এরকম বলার কারণ তো একটাই, আপনাদেরকে অন্য একটা সার্ভিসে জড়িয়ে দেওয়া। ওকে, এই হলো কমপ্লিমেন্টারি সার্ভিসে বিজি করে রাখা। এছাড়া আরো এখানে বলা আছে যে ড্রাইভিং রেঞ্জেস অ্যাট গলফ কোর্সেস, এটাতে আমি অভিজ্ঞ না সেই জন্য আপনাদেরকে বলতে পারবো না। একইভাবে মুভি থিয়েটারে আর্কেডস এর কথা বলছে সেটা আমি জানি না। সো ডক্টরস এর অফিসে এরকম থাকে, ডায়াগনস্টিক সেন্টার গুলোতে থাকতে পারে, বা এই যে যেটা কথা বললাম রেস্টুরেন্ট গুলোতে, এইভাবে করে ডিমান্ড স্ট্র্যাটেজি এটা একটা। তো এ ছিল আমাদের ডিমান্ড কে কন্ট্রোল করার জন্য এই কয়েকটা বিষয়। আমরা দেখব সাপ্লাই স্ট্র্যাটেজি, সাপ্লাই কে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি মোটামুটি। অর্থাৎ এগুলো ছিল কাস্টমারের ডিমান্ডের দিক থেকে, তাদের ডিমান্ডকে কিভাবে আমরা ছোট করে অল্প অল্প করে নিয়ন্ত্রণ করতে পারি, তারা যেন ডিসস্যাটিসফাইড না হয়, তাদের জন্য ডিমান্ডও ঠিক থাকে, তবে ফুলফিলমেন্ট যেন করা যায়। সাপ্লাই স্ট্র্যাটেজি এটা দেখবো আমাদের দিক থেকে, মানে একজন সার্ভিস প্রোভাইডার নিজেদের সাপ্লাইটাকে কিভাবে কন্ট্রোল করতে পারবে বা এটাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। সাপ্লাই স্ট্র্যাটেজির ফার্স্ট যে অপশনটা, যে আইটেমটা ছিল ইউটিলাইজ পার্ট টাইম এমপ্লয়িজ। ওকে, সারা বছর জুড়ে যে সবগুলো প্রতিষ্ঠানে একই রকম ডিমান্ড থাকে না, এটা আমরা ভালো করেই জানি, রাইট? সেই জন্য দেখবেন যে কিছু কিছু দোকানদার, আমরা সাধারণত আমাদের ওই গুডস আইটেমের কথা যদি বলি, যে শোরুম গুলোতে পার্ট টাইম কিছু এমপ্লয়ি নেওয়া হয় যে এক মাসের জন্য, ঈদের আগে থেকে শুরু করে পুরো রমজান মাস জুড়ে ঈদের দিন পর্যন্ত এমপ্লয়িরা থাকে, ইনাদের কিন্তু পার্ট টাইম এমপ্লয়ি নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? কারণ ওই টাইমটাতে সাপ্লাইটা আমাদের
ডিমান্ডটাও যেমন বেশি থাকে, আমাদের সাপ্লাইটা সেরকম করতে হবে। তো সারা বছর ধরে এমপ্লয়ি না রেখে আমরা সাপ্লাই করব, প্রোডাক্ট গুলো আমাদের যা যা আছে সার্ভিস গুলো করবো পার্ট টাইম এমপ্লয়ের মাধ্যমে। এতে করে কি হবে, সারা বছরের পার্ট টাইম মানে অন্যান্য এমপ্লয়ি রাখলে খরচ বেশি হতো, এই সময়টাকে আমরা কাজে লাগতে পারি এইভাবে পার্ট টাইম এমপ্লয়ি ইউজ করে। ওকে, ওয়েল আমরা এখন দেখবো সাপ্লাই স্ট্র্যাটেজিটার একটা দেখছিলাম, আরেকটা হলো ক্যাপাসিটি শেয়ারিং। কিভাবে ক্যাপাসিটি শেয়ারিং এর মাধ্যমে আমরা কিভাবে সাপ্লাই এর ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা নিজেদেরকে হেল্প করতে পারি মার্কেটার হিসেবে। ক্যাপাসিটি শেয়ারিং এর এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে বাম পাশে, খেয়াল করুন। স্ট্র্যাটেজি টু ইনক্রিজ দ্য সাপ্লাই অফ সার্ভিস বাই ফর্মিং এ টাইপ অফ কো-অপ অ্যামাং সার্ভিস প্রোভাইডার্স দ্যাট পারমিটস কো-অপ মেম্বার্স টু এক্সপ্যান্ড দিয়ার সাপ্লাই অর সার্ভিস অ্যাজ এ হোল। এর মানে বোঝানো হচ্ছে যে সব প্রতিষ্ঠানেরই সব ধরনের রিসোর্স না রেখে আমরা যদি কয়েকজন মিলে, পাঁচটা প্রতিষ্ঠান এক জায়গায় হয়ে এক কিছু রিসোর্স আমরা যদি ইউজ করি, পাঁচজন মিলে আমরা একটা রিসোর্স যদি ইউজ করি, সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি শেয়ারিং। এটা এক্সাম্পল আপনারা যদি বুঝতে পারবেন, আপনারা খেয়াল করুন যে টেলিকমিউনিকেশনস এর সবগুলো যে অপারেটর আছে সবার কিন্তু টাওয়ার নেই, খেয়াল করে দিন। টাওয়ার একটা আছে কিন্তু তারা কি করে, সেটা যে কোম্পানিরই হোক, বেসিক্যালি গ্রামীণ ফোনের সবচেয়ে বেশি আছে, তারা কি করে এটাকে শেয়ার করে দেয়, বাংলা লিংক নেয় তাদের যা প্রয়োজনে, এই একই টাওয়ার বিভিন্ন কোম্পানিকে সার্ভিস প্রোভাইড করে। তাতে করে কি হচ্ছে, তাদের প্রত্যেকের যে টাওয়ার ইনস্টলমেন্ট কস্ট বা অপারেটিং কস্ট এটা কিন্তু কমে যায়। আর শেয়ারিং এর মাধ্যমে সবারই পার হেড সবার ক্ষেত্রেই শেয়ারিংটা করার কারণে এটার সবাই বেনিফিট গ্রহণ করতে পারে। একইভাবে এখানেও তাই বলা হচ্ছে যে আমরা আমাদের সার্ভিস ডিমান্ড যেমনই হোক না কেন, কম বেশি যাই হোক, সবাই মিলে যদি আমরা শেয়ার করতে পারি আমাদের ক্যাপাসিটি গুলো, তাহলে সবাই মিলে আমরা ইফেক্টিভলি সার্ভিস দিতে পারবো, সেক্ষেত্রে খরচটাও আমরা মোটামুটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবো। সে ফর এক্সাম্পল সবগুলো ডায়াগনস্টিক সেন্টারেরই বা হসপিটালেরই সেম একটা অপারেশন থিয়েটার থাকা দরকার নেই, একই প্রত্যেকটাতে একটা করে থাকবে তা না। এমন তো হতে পারে যে একটা জায়গায় অপারেশন থিয়েটার আছে কিন্তু কয়েকটা চার পাঁচটা হসপিটাল মিলে সেটা ইউজ করতে পারে, এটা সে ফর এক্সাম্পল। এরকম আপনারা ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দেখবেন একই রকম মেশিন সবগুলো জায়গায় নেই, একটাতে আছে, তারা প্রত্যেকেই সেটাতে শেয়ার করে নিতে পারে। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এইভাবে নিজেদের কস্টটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সাপ্লাইটাকে স্মুথ রাখতে পারি। রাইট, দ্বিতীয়ত আমরা আসি পরেরটা, তিন নাম্বার হচ্ছে অবশ্য সাপ্লাই স্ট্র্যাটেজি, সেটা প্রিপেয়ার ইন অ্যাডভান্স ফর এক্সপানশন। এক্সপানশন প্রিপারেশন এর এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখুন, প্ল্যানিং ফর ফিউচার এক্সপানশন ইন অ্যাডভান্স অ্যান্ড টেকিং আ লং টার্ম অরিয়েন্টেশন টু ফিজিক্যাল ফ্যাসিলিটিস অ্যান্ড গ্রোথ। এটা হলো আমরা এই সাপ্লাইটাও আমরা একইভাবে আমরা বিভিন্ন নন পিক যে টাইমটা আছে বা অফ পিক টাইমে আমরা পরবর্তীতে অনেক ভালো কিছু করার জন্য সেই টাইমটে আমরা এক্সপানশন করব। আমাদের সার্ভিস দেওয়ার জন্য একটা রুম আছে, সেটাকে দুটো রুম করা যায় কিনা, পাশের জায়গাটা হয়তো বা বড় করব, এটসেটার মাধ্যমে ভবিষ্যতে যেন সার্ভিসটা দিতে পারি, সেই জন্য আমরা অফ পিক টাইমটাতে বা যে টাইমটাতে দেখা যায় যে কাস্টমারের খুব একটা চাপ নেই, বছরের যে সময়টাতে অফ পিক সিজন সেটাতে কাজ করব, ভবিষ্যতে ভালো সার্ভিস দেওয়ার জন্য একবারে পূর্ব থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারবো। এইটা হলো প্রিপেয়ার ইন অ্যাডভান্স ফর এক্সপানশন। এরপরের যেটা আছে আমরা দেখছি সাপ্লাই স্ট্র্যাটেজি ইউটিলাইজেশন অফ থার্ড পার্টিস। চমৎকার, থার্ড পার্টি মানে কি, যে নিজের পক্ষ, একজন সার্ভিস প্রোভাইডার একটা পক্ষ, সার্ভিস টেকার বা কাস্টমার আরেকটা পক্ষ, দুটা পক্ষ, এই পক্ষগুলোর বাইরে যেটা সেটা থার্ড পার্টি। থার্ড পার্টি এখানে ডেফিনেশন দেওয়া আছে, দেখুন, সাপ্লাই স্ট্র্যাটেজি ইন হুইচ আ সার্ভিস ফার্ম ইউজেস অ্যান আউটসাইড পার্টি টু সার্ভিস কাস্টমার অ্যান্ড দেয়ার বাই সেভ অন কস্ট পার্সোনেল এটসেট্রা। খুবই সুন্দর, সবগুলো সার্ভিস প্রতিষ্ঠানেরই সব ক্ষমতা থাকে না সব সময়, তারা কিছু কাজ নিজেরা করে থাকে, যখন দেখবে যে ডিমান্ড অনেক বেড়ে গেছে তারা কি করতে পারে, তারা কোনো তৃতীয় পক্ষের সাথে কন্ট্রাক্ট দিতে পারে, ঠিক আছে, ওই কাজটা আমি না করে তাদেরকে তারা করে নিতে পারে, এইভাবে করে তারা তাদের সময়টাকে বাঁচাতে পারে, তারা তাদের কস্টটাকে সেভ করতে পারে, তাদের অনেক বেশি এমপ্লয়ির প্রয়োজন পড়ে না, তৃতীয় পক্ষকে কাজে লাগাতে পারে। এটা হলো আরেকটা সাপ্লায়ার স্ট্র্যাটেজি।
ফর এক্সাম্পল কেমন হতে পারে যে একটা জায়গায় বিয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেইখানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব এলো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নিজে একাই হয়তো বা 5টা জায়গায় সার্ভিস দিতে পারবে না, সো সে 3টার দায়িত্ব নিল, সে নিজে থেকে আরো অন্য যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আছে তাদেরকে সেখানে এঙ্গেজ করে দিল ওই দুটোর জন্য, তারা দায়িত্ব নিয়ে বাট ওই দুইজন ওই প্রতিষ্ঠানকে দুটো বাকি যে পার্টি ছিল সেটা করার জন্য তাদেরকে এঙ্গেজ করলো। তাহলে কি হলো, তারা তিনজন তিনটা যে প্রোগ্রাম তারা ম্যানেজ করলো সেটা তো ঠিক রাখলো, আবার বাকি যে দুটা ওটা আরেকজনের কাছ থেকে করে দিল সেটা ভালোভাবে করা গেল, এভাবে করে থার্ড পার্টি হেল্প নেওয়া যায়। আরেকটা ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে টিকিটিং সার্ভিস, এই এয়ারলাইন্স বাংলাদেশের ক্ষেত্রে শুধু আমরা এয়ারের ক্ষেত্রেই দেখে থাকি, নিজস্ব কোম্পানি নভোয়ার বা ইউএস বাংলা যেটাই দেখেন না কেন, এরা যেমন নিজেদের টিকিট কিন্তু পারচেস করা তাদের হয়ে আছে, কিন্তু এছাড়াও তারা কিছু এজেন্ট নিয়োগ করে, বিভিন্ন এজেন্ট পার্সোনালি তাদেরকে সার্ভিস দিয়ে থাকে, তারা এজেন্ট এক জায়গায় বসে অনেক ধরনের যে এয়ারলাইন্স কোম্পানি আছে তাদের প্রোডাক্ট তাদের টিকিট গুলো সেল করতে পারে। এই থার্ড পার্টি এঙ্গেজ করার মাধ্যমে কি হলো, তাদের নিজস্ব যদি রিপ্রেজেন্টেটিভ নাও থাকে থার্ড পার্টি তাদেরকে সার্ভ করতে পারবে, তাদেরকে নিজস্ব একটা টাকা পেমেন্ট করে, এতে করে হয় কি তারা স্মুথলি কাজটা করতে পারে, কোনো পক্ষ যেন ডিসস্যাটিসফাইড হয় না। রাইট, এরপরেরটা আছে, এটা সম্ভবত শেষ একটা টপিক, আই মিন শেষ সাপ্লাই স্ট্র্যাটেজি, ইনক্রিজ কাস্টমার পার্টিসিপেশন, কাস্টমার পার্টিসিপেশন বাড়ানো, এটাও একটা সাপ্লাই স্ট্র্যাটেজি। এখানে দেখুন কম্পাসে দেওয়া আছে কাস্টমার পার্টিসিপেশন, এ সাপ্লাই স্ট্র্যাটেজি দ্যাট ইনক্রিজেস দ্য সাপ্লাই অফ সার্ভিস বাই হ্যাভিং দ্য কাস্টমার পারফর্ম পার্ট অফ দ্য সার্ভিস সাচ এস প্রোভাইডিং এ সালাদ বার অর ডেজার্ট বার ইন এ রেস্টুরেন্ট। ওকে, কাস্টমারের পার্টিসিপেশনটা বাড়ানোর মাধ্যমে কাস্টমারদেরকে হ্যান্ডেল করা যায়, আমরা সাপ্লাই খুব ভালো করে দিতে পারি। সহজ কথা হলো সেলফ সার্ভিস, বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন তাদের সেলফ সার্ভিস অপশন থাকে, কেন কাস্টমাররা নিজেরা এঙ্গেজ থাকবে, তারা উঠে গিয়ে অর্ডার দিতে পারবে, আবার খাবার হয়ে গেলে তারা নিজেরা নিয়ে আসবে, নিজেদের মতো করে কতটুকু কি পরিমাণ দেওয়া লাগবে অনেক জায়গাতে এরকম থাকবে। এর বুফের ক্ষেত্রে আপনারা যেমন খেয়াল করবেন যে তারা নিজেরা নিজেদেরকে নিয়ে আসে, এতে করে কি হয় যে এত বেশি এমপ্লয়ির দরকার পড়ে না, ওয়েটারের দরকার পড়ে, তাতে করে যেমন কমানো যায়, একই করে কাস্টমার যখন নিজে উঠবে নিয়ে আসবে সেও এঙ্গেজ থাকবে, অনেক সময় যে সময়টাই যে সার্ভ করতে লাগছে সেটাতে নিজেরাই করে নিচ্ছে, তাতে করে তাদের ডিসস্যাটিসফ্যাকশনের পরিমাণটা কমে যায়, বরং তারা বরং স্যাটিসফাইডই হয়, নিজের মতো করে তুলে নিতে পারবে সব ধরনের আইটেম। আশা করি এই পর্যন্তই আমাদের আজকে টপিক ছিল, যে আমরা দেখেছিলাম যে প্যারিশেবিলিটি ক্যারেক্টারিস্টিক্স, এই প্যারিশেবিলিটি কিভাবে মার্কেটিং চ্যালেঞ্জ হয় বা মার্কেটারের জন্য এটা প্রবলেম ক্রিয়েট করে। আমরা দেখেছিলাম মূলত তিনটা সিচুয়েশন, যে ডিমান্ডটা যদি সাপ্লাইয়ের চেয়ে অনেক বেশি হয় সেটা একটা, নাম্বার টু ছিল ডিমান্ডটা অপটিমাল লেভেল অফ সাপ্লাইয়ের চেয়ে বেশি, সাপ্লাই যতটুকু তার চেয়ে কিছু বেশি যদি ডিমান্ড হয় এটা একটা সিচুয়েশন, আরেকটা যদি ডিমান্ডটা কম হয় সাপ্লাইয়ের থেকে সেটা একটা সিচুয়েশন। এই তিনটা সিচুয়েশনে আমরা প্রবলেম দেখতে পারি, আর সলিউশনের জন্য আমরা যেটা বলছিলাম যে সলিউশনটা আমরা দুই দিক থেকে করতে পারি, একটা হলো ডিমান্ডকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা চারটা জিনিস দেখেছিলাম, হাউ টু কন্ট্রোল দ্য ডিমান্ড, ডিমান্ড স্ট্র্যাটেজি চারটা ছিল এবং সাপ্লাই স্ট্র্যাটেজি ছিল চারটা। ডিমান্ড স্ট্র্যাটেজি গুলোর মধ্যে কি কি ছিল আপনাদের মনে আছে, যে ইউটিলাইজ ক্রিয়েটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভ প্রাইসটাকে ক্রিয়েটিভলি যদি আমরা সেট করতে পারি সেভাবে আমরা কন্ট্রোল করতে পারি, রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে করতে পারি, তারপরে ছিল ডিমান্ড শিফট করে কমপ্লিমেন্টারি সার্ভিসে, একটা ডিমান্ডের জন্য আরেকটা ডিমান্ডে তাদেরকে শিফট করা যেতে পারে, তারা যেন বোর না হয়, নন পিক ডিমান্ডটাকে আমরা যেন ইউজ করতে পারি পিক ডিমান্ডে ইউজ করার জন্য, এটা ছিল ডিমান্ডকে কন্ট্রোল করার জন্য ডিমান্ড স্ট্র্যাটেজি। আর সার্ভিসের সাপ্লাই স্ট্র্যাটেজিটা ছিল ইউজ পার্ট টাইম এমপ্লয়িজ, পার্ট টাইম এমপ্লয়িদেরকে কাজে লাগানো, শেয়ার ক্যাপাসিটি উইথ আদার প্রোভাইডার্স, ক্যাপাসিটি শেয়ারিং, প্রিপেয়ার ফর এক্সপানশন ইন অ্যাডভান্স, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা ভবিষ্যতে বড় কোনো ধরনের সার্ভিস যদি আমাদের চিন্তা ভাবনা করা থাকে, তারপরে ছিল থার্ড পার্টি ইউজ করার জন্য সাপ্লাইয়ের জন্য, আরেকটা হলো কাস্টমারের পার্টিসিপেশনটা বাড়ানো। এই ছিল আমাদের মোটামুটি আজকের টপিক, তো আমি এই পর্যন্ত রাখছি, আমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এই ছিল আমাদের আজকের আজকের ক্লাসটা। আমরা প্যারিশেবিলিটির কারণে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় মার্কেটের সাথে সেগুলো আমরা দেখলাম, এবং যেটা পসিবল সলিউশনস, সলিউশনস গুলো ডিমান্ড কে কন্ট্রোল করার জন্য 4টা ডিমান্ড স্ট্র্যাটেজি ছিল, এবং সাপ্লাই কে কন্ট্রোল করার জন্য 5টা সাপ্লাই স্ট্র্যাটেজি ছিল। আজকে এই পর্যন্ত, আর এই টপিকের মাধ্যমে মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ।